এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগ ও তথ্য ভুল থাকায় মেয়র পদে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঘোষণা দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি তথ্যে প্রিমিয়ার ব্যাংকের ঋণ খেলাপি অভিযোগে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও দাখিলকৃত ভোটার তালিকায় গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে দাখিলকৃত 166 জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাছাই করে এরই মধ্যে দুইজনের প্রার্থিতা বাতিল হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে আগামী 16 জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। মোট 5,17,357 জন ভোটার রয়েছে সেখানে।